আপনার ইমেল অ্যাকাউন্ট কে অন্য একজন ব্যবহার করতেছে, তো আজকে আমি দেখিয়ে দেবো যে সেই জায়গা থেকে কী করে ডিলিট করে নিয়ে আসবেন। তো এরকম অনেকেই আসি আমরা যে আমাদের ইমেল অ্যাকাউন্ট অন্যজন ব্যবহার করতেছে, তো আমরা সেটা জানিও না বা অনেকেও জানি, ঠিক আছে। তো আমাদেরকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে আর আমাদের সব অ্যাক্সেসগুলো সে পেয়ে যাচ্ছে। আমি কার সাথে কথা বলতেছি, কার সাথে মেসেজে কথা বলতেছি, সব কিছু আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই জায়গা থেকে ডিলিট করে নিয়ে আসবেন আপনার ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইমন, পুরো ভিডিওতে থাকবো আপনাদের সাথে। তো ভিডিওটি যদি ভালো লাগে বা একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এই সমস্যায় ভুগতেছে। তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাবেন আপনি সবার আগে। চলুন আমরা চলে যাই আমাদের ইমোতে। তো আমরা চলে আসলাম আমাদের ইমোতে। তো আসার পরে যে দেখুন কোনো একটা ছবিওয়ালা আইকন আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে দেখুন সেটিং নামক একটা অপশন আছে, তো এটার উপর চলে ক্লিক করে চলে যাবেন। তো যাওয়ার পরে যে দেখুন নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে যে ডিলেট ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই জায়গায় চলে যাবেন, যাওয়ার পরে যে দেখুন কি বলছে এই জায়গায় সব কিছু দেখে নেবেন। দেখার পরে যে অ্যাপ্লাই টু ডিলেটের উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর কিন্তু কাজ শেষ না, এই জায়গায় কিন্তু কাজ আরও আছে, ঠিক আছে। এই জায়গায় বুঝে শুনে দিতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই জায়গায় ডিলেট করার অনেক অপশন আছে, অনেক সিস্টেম আছে, তো কোনটা দিবেন সেটাই অনেকে বুঝতে পারেন না। তো আজকে আমি সঠিক সিস্টেমটাই দেখিয়ে দেবো যে কোনটা দিলে আপনাদের জিনিসটা 100% কাজ হবে আর আপনারা খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে যে দেখুন উপরে প্রথম একটা অপশন আছে অন্যথার ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে অন্য একজন আমার ইমো অ্যাকাউন্ট চালাচ্ছে এরকম কিছু, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে যে কাজ কিন্তু শেষ না, এই জায়গায় কিন্তু মেইন কাজ আছে। তো আসার পরে যে দেখুন কানেক্ট টু ডিলেট, দেখতে পাচ্ছেন। তো এটার উপরে ক্লিক করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই জায়গায় দেখুন ফোন নাম্বার চাচ্ছে। তো এই জায়গায় আমরা অনেকেই আসি ভুলভাল নাম্বার দিয়ে থাকি, তো আমরা সঠিকভাবে দিতে পারি না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের আমরা এই ইমো অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খুলছি সেই নাম্বারটা কিন্তু দিতে হবে, অন্য নাম্বার দিলে কিন্তু হবে না, ঠিক আছে, কাজটা কিন্তু হবে না। তো আপনি ভাববেন যে কাজটা হয়ে গেছে, কিন্তু আসলে কাজটা হবে না। তো এটার জন্য শিওর হওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। তো কাজ করার জন্য এই জায়গায় দেখুন ব্যাগে চলে যাবেন, তো এটা আপনারা প্রথমে দেখে নেবেন। তো দেখুন এই জায়গায় আমার কোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, আপনাদের ইমো অ্যাকাউন্টটা কোন নাম্বারে খোলা আছে, তো এরকম দেখা যাবে, ঠিক আছে। তো দেখা যাওয়ার পর আগে দেখে নেবেন সেই নাম্বারটা। তো তারপরে ঢুকবেন এই জায়গায় অ্যাকাউন্ট সেটিং, তো তারপরে যে ডিলেট ইমো অ্যাকাউন্ট, তো যে দেখুন তারপর প্রথম অপশনটা ঢুকে যাবেন। যাওয়ার পরে যে দেখুন কানেক্ট টু ডিলেট, এই জায়গায় যাবেন। এখন যেই নাম্বারটা ওই জায়গায় দেখছেন আপনাদের যেই নাম্বারটা থেকে ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন যে অন্য একজন ইউজ করতেছে, তো সেই নাম্বারটা উঠিয়ে দেবেন, ঠিক আছে। তো নাম্বারটা উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় একটা সিস্টেম আছে, দেখুন +880 কিন্তু এই জায়গায় আগেই উঠানো আছে। তো এটা আমরা উঠাবো না, জিরো বাদে কিন্তু নাম্বারটা উঠাবো, ঠিক আছে। তো নাম্বারটা এই জায়গায় দেখুন উঠিয়ে দিয়ে তারপরে এই যে তিন চিহ্ন একটা আছে উপরে, ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, সে কিন্তু আর কখনই আপনার ইমো অ্যাকাউন্টটা চালাতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দেবেন, আমি সেই রিলেটিভ ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। তো আবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।